মাথার চুল উঠে যায় নানা কারণে, পেটের গোলমাল, কোনো কঠিন রোগ, দীর্ঘদিন ভোগা, খুশকি হওয়া, স্নায়বিক দুর্বলতা প্রভৃতি কারণে চুল উঠে যায়। ব্যাপকভাবে চুল উঠে গিয়ে সৃষ্টি হয় টাক, তাই চুল উঠতে শুরু করলেই চিকিৎসা করানো দরকার। চুল হচ্ছে মানুষের সৌন্দর্য, এই চুল উঠে গেলে দেখতে ভালো লাগে না, তাই এর সময় মতো ব্যবস্থা নেওয়া দরকার। পেটের গোলমালের কারণে যেহেতু চুল উঠে, তো আপনাকে এমন খাবার খেতে হবে যেন পেটের গোলমাল না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মুহাম্মদ রাজা কাদরি। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে হেয়ার ফল, হেয়ার লস, চুল উঠে যাওয়া, চুল পড়া, চুল গজানোর একটি হোমিওপ্যাথি জার্মানি ওষুধ সম্বন্ধে। প্রত্যেকবারের ন্যায় এবারও বলবো, যারা এখনও আমাদের শিফাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, হেয়ার ফল, হেয়ার লস, চুল পড়া বন্ধ করতে হোমিওপ্যাথি অনেক ওষুধ রয়েছে, চুল গজানোর জন্য হোমিওপ্যাথি অনেক মেডিসিন রয়েছে। আজকে যে মেডিসিনটি আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে একটি জার্মানি মেডিসিন, এবং এটি চুল গজাতে খুব কার্যকরী আর চুল পড়া বন্ধ করতে খুব কার্যকরী ওষুধ। এই ওষুধটির নাম হচ্ছে R89, ডক্টর রেকওয়েগের R89। এই মেডিসিনটি আপনি যে কোনো ভালো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কিনতে পাবেন। আর যদি মনে করেন যে অনলাইনে অর্ডার করব, তো আমি ডেসক্রিপশানে অনলাইনে অর্ডার করার লিংক দিয়ে দিব। ডক্টর রেকওয়েগের R89 এই জার্মানি ওষুধটি কেবল চুল পড়া বন্ধ করে না, চুল গজাতে, চুল লম্বা করতে খুব এফেক্টিভ এবং কার্যকরী ওষুধ। এই R89-এ হোমিওপ্যাথি যে সমস্ত কম্পোজিশনগুলো রয়েছে সেগুলি হলো হাইপোফিসিস, জুগলান্স, ক্যালিয়ামফস, ল্যাকটোকা স্যাটিভা, লেসিথেনাম, ওয়েনোথেরা, পলিসর্বেটাম, টেস্টেস ইত্যাদি হোমিওপ্যাথি ওষুধ। এবার বলি R89 এই জার্মানি ওষুধটি কীভাবে ব্যবহার করবেন। R89 এই ওষুধটি দিনে 3 বার খেতে হবে, 20 ফোঁটা করে খেতে হবে। খাওয়ার নিয়ম হচ্ছে এই R89-এর যে ছিপি রয়েছে সে ছিপির অর্ধেক জল নিতে হবে, তাতে 20 ফোঁটা R89 ড্রপ মিশাতে হবে, সেটা মিশিয়ে খেতে হবে, খাবার আধ ঘন্টা পর খেতে হবে দিনে 3 বার, আর রাত্রে 1 বার এটা লাগাতে হবে। আধ ছিপি জলে 20 ফোঁটা R89 ওষুধটি মিশিয়ে রাত্রে ঘুমানোর সময় সেই ওষুধটি যে সমস্ত জায়গায় চুল পড়ে গেছে, চুল উঠে গেছে, সে সমস্ত জায়গায় ম্যাসেজ করতে হবে। ডক্টর রেকওয়েগের R89 ওষুধটি হেয়ার ফল, হেয়ার লস, চুল পড়া এবং চুল গজাতে খুব কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ, এটি আপনাদের খুব কাজে লাগবে। আর এর সাথে সাথে মনে রাখতে হবে আপনাদেরকে যে যে কোনো হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, টক, কফি, গুটকা এগুলো খেতে পাবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে, তাই ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।